দেখুন, মার্কিন মেরিন কমান্ডোদের রুখতে ইরানের তৈরি 4000 ইরানি মহিলা কমান্ডো যে ভয়ঙ্কর প্রশিক্ষণ নিচ্ছেন, অতীব সুন্দরী যে কোনো সময় র্যাম্প কাঁপিয়ে দিতে পারেন, এসব তাদের ধাতে সহ্য হয়নি। ধীরে ধীরে তারা নিজেদের ভয়ঙ্কর হিসেবে তৈরি করেছেন, যে কোনো সময় শত্রুর হামলা রুখতে পারে এমন ওই 4000 ইরানি মহিলা বাহিনী দেশটির গর্ব। মরুভূমির গোপন স্থানে চলছে তাদের প্রশিক্ষণ। এক নজরে সেই মহিলা ইরানি কমান্ডোরা, যারা জাপানের বিশেষ মার্শাল আর্ট নিনজা টেকনিক রপ্ত করতে ব্যস্ত। নিনজা জাপানি শব্দ, অত্যন্ত কুশলী যোদ্ধা তারা। তাদের কালো কেউটের মতো ভয়ঙ্করের সঙ্গে তুলনা করা হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রায় প্রতিদিনই তলানিতে পৌঁছে যাচ্ছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তপ্ত সম্পর্কে গরম হচ্ছে আন্তর্জাতিক মহল, আরব দুনিয়া আলোড়িত। এমনই পরিস্থিতিতে নিজেদের দুর্গ রক্ষা করতে মরিয়া ইরান সরকার। রক্ষণশীলতা দূরে ঠেলে সে দেশের মহিলাদের বেশি করে নিয়োগ করা হয়েছে সেনাবাহিনীতে, চলছে বিশেষ কমান্ডো প্রশিক্ষণ। ইরানের সরকারি নিয়ম, মহিলাদের হিজাব পরতে হবে, সেই প্রথা মেনেই কমান্ডো ট্রেনিং নিচ্ছেন মহিলারা। ভয়ঙ্কর সেই প্রশিক্ষণ। দুনিয়ার অত্যন্ত কুশলী কমান্ডো হলো ইউএস মেরিন স্পেশাল ফোর্স। বহু অপারেশনে নজির গড়েছে তারা, তাদের রুখতে মরণপণ ট্রেনিং করছেন ইরানি মহিলা কমান্ডোরা।